আসসালামু আলাইকুম। গত ডিউটিতে তো আপনাদের দেখাইছি নূর কি করতেছে, কি চাইতেছে সেটা। আজকে ডিউটিতে দেখা যাক নূর কি চায়, ওর কথা আমি বুঝতে পারি কি না। তো নূর অনেকক্ষণ ধরেই এপাশ ওপাশ ছটফট ছটফট করতেছে, তো মানে কাজ করার ক্ষেত্রে আমি হচ্ছে ওর কাছে যাইতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার এক কলিগ ওর কাছে গেছে, যাওয়ার পরে ওর কাছে গিয়ে ওকে বলতেছিল যে বাবা তোমার কি চাই কি চাই, ও আম্মুকে চাই চায় না কি চাই বলো, আমি তোমাকে দিব। তো হঠাৎ করে দেখা গেল ও কোনো মানে উত্তর না দিয়ে ওর মাথাটা টেনে একদম বুকের ভিতরে নিয়ে নিল। মানে এতদিন ধরে আছে মা ছাড়া, ও আসলে দেখতেছে কখনোই ওর মা থাকতেছে না আশেপাশে, এই জন্য আন্টিরাই ওর আম্মু হয়ে গেছে এরকমটাই ভাবতেছে। কারণ আম্মুকে তো চাইলেও পারতেছে না, কান্না করলেও পাচ্ছে না, কারণ ও তো অনেক অসুস্থ। ওর আম্মু থাকলে তো আরও কোনো কিছুই করতে পারবো না আমরা, যার কারণে হচ্ছে ওর আম্মুকেও আসতে দেওয়া হয় না, আমরাই সব কিছু করি। তো এখন আন্টি আম্মু হয়ে গেছে, এই জন্য আম্মু ভেবে কোলের ভিতরে নিয়ে এরকম করে আদর করতেছে। ওর আদর করার স্টাইলটা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন। আমি ভিডিওতে কতটুকুনি দেখার চেষ্টা করছি কিন্তু মনে হয় না আমি আপনাদের একদম স্পষ্টভাবে দেখাইতে পারছি, কারণ আমি তো সামনাসামনি ছিলাম। ও এমনভাবে মানে আদর করতেছিল, গাল ধরতেছিল, চোখ ধরতেছিল, মুখ ধরতেছিল, এরকম করে ধরে 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 আদর করতেছিল, মানে একদম মার মতো। মাকে মানে মা একটা বাচ্চাকে যেমন যেমনভাবে আদর করে ও ঠিক সেমন সেমন করে আদর করতেছিল। তো দেখে একদম অবাক হয়ে গেছে, মা আসলে অন্যরকম একটা জিনিস, যেটা আসলে মানে কারো মানে আসলে এটা মানে কোনো কিছুর সাথে তুলনা করার মতো না। যেটাই হোক, তো ও তো অন্যরকম মানে ই করতেছে যে ওর আম্মুকে পেয়ে গেছে, তো অনেক আদর করতেছে, অনেক কিছু করতেছে, আবার উঠে আসতে নিলেও আবার ও কান্না করতেছে। মানে কি যে একটা মানে যন্ত্রণার ভিতরে পড়ে গেছে আমার কলিগ, এটা আসলে আপনাদের মানে বোঝানো যাবে না। আবার ওর দিকটা চিন্তা করলেও ও দেখা যাচ্ছে যে ও অনেক দিন ধরে আম্মু ছাড়া আছে, অনেক কষ্ট পাইতেছে, আর ও কোলে উঠতে চাইলেও আমরা ওকে কোলে নিতে পারতেছি না, কারণ হচ্ছে এত কিছু লাগানো আছে ওর মানে কন্ডিশন অনুযায়ী। তো ওকে এগুলা নিয়ে ওকে কোলে নেওয়াও সম্ভব না, পসিবল না। যদিও অন্য অন্য মানে বাচ্চারা যখন কান্নাকাটি করে এত কিছু না থাকলে আমরা কোলে নিয়ে ঘুরি, এখান থেকে সেখান সেখান থেকে ওখান নিয়ে নিয়ে ঘুরি, মানে ওরা থেমে যায়, কিন্তু ওর ক্ষেত্রে সেটা মানে পসিবলই হচ্ছে না। হোক, আমরা সবাই ওর জন্য দোয়া করি যাতে করে ও আর আমাদের সাথে বেশি দিন না থাকে। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ও যেন ওর আম্মুর কাছে থাকতে পারে, ঘুমাতে পারে, সব কিছুই করতে পারে ওর আম্মুর সাথেই। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেশেন্টের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ।